يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة فخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تبارك وتعالى في موضع آخر، بسم الله الرحمن الرحيم، أم يحسدون الناس على ما آتاهم الله من فضله، وعن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال: إياكم والظن فإن الظن أكذب الحديث، ولا تحسسوا ولا تجسسوا ولا تحاسدوا ولا تدابروا ولا تباغضوا وكونوا عباد الله إخوانا. رواه البخاري. সম্মানিত আজকের জুমার উপস্থিতি, প্রশংসা গুণগান আরাধনা সমস্ত কিছুই এক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তারপর শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য দরুদ ও শান্তি দ্বারা বিবর্ষিত হোক আল্লাহ মুহাম্মদ। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। এর আগের জুমা, আমার শেষ জুমা, যে বিষয়ে আপনাদের সামনে আলোচনা করেছিলাম অহংকার নিয়ে, তার আগে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে আল্লাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত যেটা মরণের পরে মমিন মুত্তাকিনদেরকে দিবেন সেটা হচ্ছে জান্নাতুল ফেরদাউস। সেই জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য আমাদের যে ভালো কর্মগুলো করতে হবে সে বিষয়ে আলোচনা করেছিলাম। তারপরে পরে যে মানুষের কিছু বদ গুণ যেগুলো থাকলে মানুষের ভালো আমলগুলোকে নষ্ট করে দেয় সে বিষয়ে একটু আলোচনা হয়েছিল। তার একটি হচ্ছে অহংকার। যে কোনো ক্ষেত্রে একটি উদাহরণ দেওয়া যায়, জমির ফসলে কোন জমিতে আপনি ফসল চাষ করছেন, যেটা উদ্দেশ্য
যে ফসলটা আপনার পাওয়া উদ্দেশ্য হতে পারে বেগুন, ধান, গম, যে কোনো শস্য হতে পারে, ফল হতে পারে, সেই ফলটা কিন্তু আপনার পাওয়া উদ্দেশ্য। কিন্তু দেখবেন সেই জমিতে সেই যেটা আপনার উদ্দেশ্য সেটা ছাড়াও কিন্তু অনেক আগাছা তৈরি হয়ে যায়। ধানের জমিতে হয়, গমের জমিতে হয়, বেগুনের জমিতে, সব জমিতেই হয়। এবার আপনি যদি ভাবেন সে আগাছাও থাকবে, আমার ভালো জিনিসটা যেটা আমি চাষ করছি সেটাও থাকবে, তাহলে তার প্রতিক্রিয়া স্বরূপ আপনার ফলটা একেবারে নষ্ট হয়ে যেতে পারে, অথবা হলে পরেও ফলন কমে যাবে। যদিও বা আপনি ফল পান, তাহলে যতটা ফল পাওয়ার কথা ছিল ততটা পাবেন না ওই আগাছার কারণে। অতএব সঠিক পুরোপুরি ফল পাওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম ওই আগাছাকে আগে দূর করতে হবে। ওই চাষ করার জন্য আপনি যতই মেহনত করুন, কিন্তু আগাছা যদি রেখে দেন তাহলে আপনার অসুবিধা আছে। আপনি যতই বিষ প্রয়োগ করুন না কেন, যতই জোড়া দেন না কেন, আপনার ওটাও হবে এটাও হবে, দুটোতে মারামারি করতে করতে শেষ পর্যন্ত আপনারটা নষ্ট হয়ে যাবে। আপনি একটি পাত্র নিলেন, সে পাত্রে আপনি পানি ঢালছেন, কিন্তু আপনি জানেন না যে পাত্রের নিচে ছিদ্র আছে, পানি ঢেলে যান ঢেলে যান কিন্তু পাত্র পূর্ণ হয় না, পাত্র পূর্ণ হয় না। শেষ পর্যন্ত আপনি পানি ঢালতে ঢালতে আপনার হাতের পানি শেষ হয়ে গেল কিন্তু পাত্র পূর্ণ হলো না। পাত্র পূর্ণ হওয়াটা দূরের কথা, পাত্রের নিচে দিকে তাকাচ্ছেন তার পানি নাই, গেল কোথায়? ভালো করে দেখছেন যে নিচে একটা ছিদ্র আছে, আপনি ভাবতে পারেন ওখানে ছিদ্র আছে। তা তো হিংসাটা আর অহংকারটা ওই রকম ছিদ্রের মতো আপনার মধ্যে থাকবে, আপনি বুঝতে পারবেন না যে আপনার মধ্যে ছিদ্র আছে। ওই ছিদ্রর মাধ্যমে আপনি যে নামাজ রোজা বাকি আনুষঙ্গিক যে সমস্ত ভালো কর্মগুলো করছেন জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য, সেগুলো যে ওই হিংসা অহংকারের ছিদ্র দিয়ে বেরিয়ে যাচ্ছে আপনি বুঝতে পারছেন না। আপনাকে ভালোভাবে দেখতে হবে, আপনার ওই মনের পাত্রটাকে দেখতে হবে কোনো ছিদ্র আছে কিনা, হিংসার ছিদ্র আছে কিনা, অহংকারের ছিদ্র আছে কিনা। থাকলে আগে ওটা বন্ধ করুন, আগে ওটা বন্ধ করুন। তো আজকে যে বিষয়টা হচ্ছে হিংসা, এটা বদগুণ। আগের যে বদগুণটা বলেছিলাম অহংকার, সেটা তো আলোচনা হয়েছে। অহংকারটা হয় কি জানেন তো, একটা দল ওপরে একটা দল নিচে, বড় লোক বড় মানের লোকটা ছোট মানের লোকটাকে দেখে অহংকার করে, ডিফারেন্সটা বুঝুন। আর হিংসা সম পরিমাণ ব্যক্তির মধ্যে, ছোট বড়ার মধ্যে হিংসাটা হয় কম, বেশিরভাগ সম পরিমাণ মানুষের মধ্যে এটা বেশি দেখা যায়। দুইটাই সমতুল্য, জ্ঞানের দিক দিয়ে সম্পদের দিক দিয়ে, সে কিন্তু ওর চেয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে, শিক্ষার দিক দিয়ে হোক, সম্পদের দিক দিয়ে হোক বা সম্মানের দিক দিয়ে হোক, যে কোনো দিক দিয়ে হোক সে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। আমি একটা বাস্তব জীবনের ঘটনা আপনাদের সামনে তুলে ধরি সংক্ষেপে। এর আগে আমি যে মসজিদে ছিলাম, তো সেখানে একজন স্থায়ী ইমাম রাখা হয়েছে, মুন্সি, কোরআন হাদিসে কিছু জানে না, কোরআনটা কোন রকম ভাবে পড়া জানে তো ট্যাং হাত ভাঙার মতো কোরআনটা পড়া জানে, তো গ্রামের লোককে রেখে দিয়েছে স্থায়ী ইমাম। তো আমি যখন ওখানে থাকতাম আমি খুতবা দিতাম, সমস্ত দায়িত্ব আমার উপরে ছিল। তো আমি করতাম কি, যারা আমাদের শিক্ষা গ্রহণ করতো কোরআনের শিক্ষা বা হাদিসের শিক্ষা, তাদেরকে আমি ট্রেনিং দিতাম মাঝে মধ্যে, ভালো করে আগে ট্রেনিং দেওয়ার পরে প্র্যাকটিক্যাল তাকে পাঠাতাম, যাও নামাজ পড়াও, আজকে সাহস দিতাম যাতে কোনো আলেমের অনুপস্থিতিতে সে যেন নামাজ পড়াতে পারে। তো একদিন খুতবা দোয়া করালাম, কিন্তু ওই যে মুন্সি আছে ওর চেয়ে কিন্তু ওই ছেলেটা ভালো খুতবা দিল, আর কণ্ঠস্বরটা কিন্তু ভালো, আর খুতবাটা কিন্তু খুবই সুন্দর দিয়েছে, গ্রামের লোক কিন্তু মুগ্ধ। আর কিন্তু ওই কিন্তু মুন্সি যে আছে ও কিন্তু ভিতর ভিতর চরম জ্বলছে, আর ইচ্ছা সবাই তো ওর প্রশংসা করছে, তাহলে তো আমার চেয়ার তো মানে শেষ, চারটে ঠেলার মতো দুটো ঠেলা তো মানে চলেই গেল, হতে পারে ভবিষ্যতে আমাকে বাদ দিয়ে মানে ওকেই করে ইমাম করে দিবে। হিংসা
জলন, এটা হচ্ছে হিংসা, এটা আমার বাস্তবিক জীবনে দেখা। তো হিংসা হয় সম সমান মত সম্পদ আছে সমজাতির মধ্যে এটা হয়, আর অহংকারটা হয় ছোট বড়ের মধ্যে। কিন্তু হিংসাটা সময় সময় ছোট বড়ের মধ্যেও হয়, যে ছোট আছে গরিব আছে বা অল্প আছে কারো বেশি আছে, সে চাইবে যে ওই যে ওর বেশি বেশি টাকা হচ্ছে প্রমোশন হচ্ছে ওটা আমার হোক, আর সে ধ্বংস হয়ে যাক, তার প্রমোশন না হোক, তার ব্যবসা বাণিজ্য উন্নতি না হোক। হিংসাটা কি জানেন তো, হিংসাটা হচ্ছে কি, তার যেটা আছে সেটা আমার হোক, কিন্তু তার যেটা আছে তার যেন না থাকুক, আরো ধ্বংস হয়ে যাক, এটা হচ্ছে ইসলামে হারাম। কিন্তু আমার ছেলে চাকরি পেয়েছে, আপনার ছেলে পায়নি, আপনি দোয়া করেন জাল্লাহ ও ছেলেটা চাকরি পেয়েছে আরো ভালো পদে যাক, কিন্তু আল্লাহ আমার ছেলেটাকেও চাকরি পাইয়ে দাও, এটা চাই। কিন্তু এটা চাই না, ও চাকরি পেয়ে গেল, আপনি হিংসা করছেন যাতে করে হচ্ছে আপনিটা জয় না করতে পারে, ওর যেন মাল সম্পদ যেন উন্নতি না হয়, প্রমোশন না হয়, আপনার ছেলেটা যেন ভালো হচ্ছে ভালো পদে চলে যায়, এইরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন সহিহ বুখারীর মধ্যে হাদিস নম্বর 7316, হাদিসটি মনে রয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইন, হিংসা করা জায়েজ নয় কিন্তু দুই ব্যক্তির জন্য হিংসা করা জায়েজ আছে, ইল্লা ফি ইসনাতাইন, দুই ব্যক্তির জন্য হিংসা করা জায়েজ আছে, একজন রাজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতা আলা হালাকাতিহি ফিল হক, এমন এক ব্যক্তি যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্পদ দান করেছেন মাল দান করেছেন, ফাসাল্লাতা আলা হালাকাতিহি ফিল হক, সেই ব্যক্তি আল্লাহ যে অনুগ্রহ আল্লাহ যে ধন সম্পদ তাকে দান করেছেন সেই সম্পদ থেকে হক পথে ব্যয় করে। এখানে আল্লাহ রাসূল বলে দিলেন ফাসাল্লাতা আলা হালাকাতিহি ফিল হক, শুধু ব্যয় করলে হবে না, সঠিক রাস্তায় আল্লাহ রাসূল বললেন সঠিক রাস্তায় ব্যয় করে, তো আমি ওখানে হিংসা করতে পারি, ও যদি ভালো কাজে ধন সম্পদ ব্যয় করতে পারে, মসজিদ তৈরি করার ক্ষেত্রে দাম দিতে পারে 10,000 দিতে পারে, আমি কেন 10,000 দিতে পারবো না, আমি কেন 15,000 দিতে পারবো না, ও মাদ্রাসাতে যদি 20,000 টাকা দিতে পারে আমি কেন 25,000 টাকা দিতে পারবো না, ও একটা মিসকিন কাজে 5 টাকা দিতে পারে আমি কেন 5 টাকা দিতে পারবো না, এটা চাই। কিন্তু আপনি যদি ভাবেন যে ওই লোকটা সিদ্ধান্ত নিল আমি মাদ্রাসায় আপনার সঙ্গে গল্প করছি যে আমি মাদ্রাসায় আগামী দিনে বা মসজিদটা তৈরি হচ্ছে তো তো আমি 5,000 ইট দিব বা আমি একটা একটা বালি দিব ব্যাটনারি বালি বা সিমেন্ট বা কিছু দিব, ওই লোকটা কিন্তু হিংসা বিচারে সারা ও দিলে তো ব্যাপার আর ওর নাম হবে, হ্যাঁ দিস না বেকার 50,000 টাকা ব্যাপার 40,000 টাকা ব্যাপার, দরকারটা কি, মানে হিংসা ওখানে তো দেবে না, আরে ও যদি 2-4 টা ইট দেয় প্রচেষ্টা কর, তুই 3-4 টা ইট দে অসুবিধা কি আছে, হিংসা কর অসুবিধা নাই, কিন্তু তার ধ্বংস হোক এটা কেন চাইবে তুমি। তাবুকের যুদ্ধে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন যে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা, কিছু সম্পদের দরকার, তোমরা যে যেমন যেরকম পারবে সামর্থ্য অনুযায়ী তোমরা এখানে দাও, উমার রাদিয়াল্লাহু আনহু অনেকদিন চেষ্টা করেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে এই সৎকার ব্যাপারে দান খায়রাতের ব্যাপারে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, অনেক চেষ্টা করেছিলেন কিন্তু কোনোদিন পারেননি, সেদিন ভেবেছেন যে আজকে আবু বকরের চেয়ে আমার সম্পদ বেশি আছে আজ আমি জয়লাভ করব, প্রতিযোগিতা হিংসা কিন্তু এটা চাই। কিন্তু তিনি করলেন কি, যত সম্পদ ছিল অর্ধেক নিয়ে এসে আল্লাহ রাসূলের দরবারে জমা করলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি যতটা সামর্থ্য রেখেছিলেন ক্ষমতা রেখেছিলেন তিনি জমা করলেন, জিজ্ঞাসা করলেন উমর রাদিয়াল্লাহু আনহুকে তুমি কতটা দিয়েছো কতটা রেখেছো, তো অর্ধেক দিয়েছি অর্ধেক আমার পরিবারের জন্য রেখেছি আমার জন্য রেখেছি, আবু বকর তুমি কি করেছো তোমার অবদান কি তোমার অবদান কি, আল্লাহ রাসূল এখানে আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে বাক্যটি ব্যবহার করলেন যাতে হিংসা যেন প্রকাশ না পায়, আমি যে কথাটা বলবো আমার কথার মধ্যে যেন হিংসার কোনো গন্ধই না থাকুক,
বাক্যটা কেমন সুন্দর দেখুন, আল্লাহ তিনি বলছেন আমি আমার ঘরে আল্লাহ এবং তার রসুলকে রেখে বাকি সব আল্লাহর রাস্তা দিয়ে দিয়েছি। তিনি তো বলতে পারতেন যে আমি সব দিয়েছি, সব দিলেও কিন্তু ওর মধ্যে একটা হিংসার একটা অবা অহংকারের একটা গন্ধ আছে মনে হবে, মনে হবে কিন্তু আমি ঘরে আল্লাহ এবং তার রসুলকে রেখে বাকি সব আল্লাহর দরবারে দিয়ে দিয়েছি। তো উমর রাদিয়াল্লাহু তিনি বলছেন যে একে আর কোনোদিন পারা যাবে না, একে কোনোদিন পারা যাবে না। তো এটা মানে ব্যাপারে হিংসা করা। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় হিংসার কথা বলছে, হিংসু যে দ্বিতীয় হিংসু কে হবে, হওয়াটা জায়েজ। আল্লাহ রাসূল বলেছে কি ওয়াফা, দ্বিতীয় ব্যক্তি হচ্ছে কি আতাহুল্লাহু হিকমাতান, এমন এক ব্যক্তি যাকে আল্লাহ জ্ঞান হিকমত দান করেছেন এবং ফাহুয়া ইয়াকযি বিহা, এবং আল্লাহ যে জ্ঞান তাকে দান করেছেন সেই জ্ঞানের মাধ্যমে মানুষের মধ্যে বিচার ফয়সালা করে, ঝগড়া বিবাদ বা কোনো কিছু হলে সমাজে ভালো ভালো কল্যাণের জন্য সে বিচার ফয়সালা করে, প্রত্যেকটা ভালো কাজে সে অংশগ্রহণ করে ওই জ্ঞানের মাধ্যমে। শুধু বিচার ফয়সালাই করে না, ওই জ্ঞানটা মানুষদের মধ্যে প্রচার করে, মানুষদেরকে শিক্ষা দেয়। আপনি জ্ঞানী, আপনি লোককে শিক্ষা দিচ্ছেন, আপনি দেখে দেখে আপনি হিংসা করতে পারেন যে সে কোরআন শিক্ষা করতে পেরেছে আমি কেন মূর্খ থাকবো, আমি কোরআনের শিক্ষা করব। কিন্তু হিংসা করে তার কোরআনটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করিয়েন না, সে নামাজ পড়ছে তাকে মসজিদ থেকে দূরে রাখার চেষ্টা করিয়েন না, সে মসজিদে আসছে আপনি আসার চেষ্টা করুন, আপনিও আসার চেষ্টা করুন তার সঙ্গে সঙ্গে, কিন্তু ওকে মসজিদ থেকে দূরে হটিয়ে দিয়েন না। বুঝতে পেরেছেন, আপনি ভালো কাজ করছেন তাকেও ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ করুন কিন্তু তাকে খারাপ রাস্তার দিকে ঠেলে দিয়েন না। এই দুইটা ক্ষেত্রে আল্লাহ রাসূল বলছেন মানুষ হিংসা করতে পারে, হিংসুক হতে পারে। আল্লাহ আল্লাহ তিনি যেটা বলছেন মানুষদের মধ্যে হিংসাটা হচ্ছে একটা স্বাভাবিক জিনিস, হিংসা থেকে মুক্ত এমন মানুষ খুবই কম, নগণ্য। আল্লাহ যাকে একদম কি বলবো বেছে নিয়েছে সেই ব্যক্তি মনে হয় হিংসা থেকে মুক্ত। আপনি পৃথিবীর সূচনা কাল থেকে দেখুন হিংসাটা চলে আসছে, ভাবেন না আপনার মধ্যে হিংসা নেই, আছে। হিংসা থাকলে কিছু হিংসা আছে যেটা প্রকাশ পেয়ে যায়, কিছু হিংসা আছে যারা মুত্তাকি হয় আল্লাহকে যারা ভয় করে, হিংসা জাগলেও হিংসাটাকে কি করে দাবিয়ে রাখে। বুঝতে পেরেছেন, একটা উদাহরণ দিই, ধরুন আপনার একটা ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে বা নাতি পুতি হয়েছে, খুব সুন্দর দেখতে, খালা বাড়ি কার দেখেছেন সুন্দর বাচ্চাটা রে, হিংসার চোখে দেখলে নজর লাগিয়ে দিল, দেখা তার পরদিন থেকে জ্বর সর্দি কাশি একদম পাতলা হয়ে গেল। আপনি ভাবেন এটা খুব সংস্কার, আইনু হাক্কুন, আল্লাহ সুবহানাহু আইনু হাক্কুন, নজর লাগানো আছে সত্য, কিন্তু হিংসার নজরে যদি আপনি তাকে দেখেন আরে কি সুন্দর রে, নজর লেগে যাবে, দেখবেন পাতলা হয়ে যাবে, পাতলা পায়খানা শুরু হয়ে যাবে, অনেক জনা দেখবেন খুবই সুন্দর বাচ্চা হলে এখানে কালো টিক দেয়, কাজল দেয়, ফর্সা বা খুবই সুন্দর দেখতে কালো টিক দেয় তো আরো সুন্দর লাগবে, নজর তো আরো বেশি লাগার কথা। এটা কুসংস্কার, আপনি সুন্দর লাগার জন্য কালো টিক দিন বা যে কোনো কালো জিনিস দেন ঠিক আছে, কিন্তু নজর থেকে বাঁচার জন্য যদি কালো টিক ব্যবহার করেন বা কাজল মজল ব্যবহার করেন তাহলে এটা কিন্তু শিরকে আসগার হয়ে যাবে। এখান থেকে বেঁচে থাকুন, আল্লাহ তাআলা যেটা শিক্ষা দিয়েছেন নজর থেকে কিভাবে বাঁচতে হবে সেভাবে বাঁচুন, হিংসুকের হিংসা থেকে কিভাবে বাঁচতে হবে সেটা আল্লাহ এবং রসুল যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবে আপনি বাঁচার চেষ্টা করুন। আল্লাহ তাআলা তিনি বলছেন মানুষের মধ্যে হিংসাটা থাকবে কিন্তু সেই হিংসা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ বলছেন কি, আল্লাহ বলছেন সূরা নিসা 4 নম্বর অধ্যায় 54 নম্বর আয়াত, আল্লাহ বলছেন যে আমি ইয়াহসুদুনা নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফযলি, আমি নিজ অনুগ্রহে মানুষদেরকে যে নিয়ামত দান করছি যা কিছু সম্পদ হোক সন্তান হোক সম্মান মর্যাদা যা কিছু আমি দান করছি মানুষদেরকে, এই সম্পদ দেখে, ধন সম্পদ দেখে, এই সম্মান দেখে, বংশ মর্যাদা দেখে মানুষ কি তার উপরে হিংসা করছে, তার হিংসা মার কি জায়েজ। আরেকটি আয়াতের মধ্যে
সূরা আলে ইমরান 3 নম্বর অধ্যায় আয়াত নম্বর হচ্ছে 120, সেখানে আল্লাহ তাআলা বলেছেন ইন তামসাসকুম হাসানাত, যদি তোমাকে কোনো কল্যাণ পেয়ে যায়, তুমি যদি কোনো কল্যাণ প্রাপ্ত হও, তাসুহুম, ইহুদি খ্রিস্টানরা খুবই কি বলবো খুবই হিংসা করে, তারা মনে মনে খুব আফসোস করে, তাদের অন্তর জ্বলতে থাকে। এটা আল্লাহ যেখানে এই আয়াতটা বলতে আছে যে আহলে কিতাবদের কথা, ইহুদি নাসারা, ইহুদি নাসারা যারা মুসলিম, মুসলিমদেরকে যদি কোনো কল্যাণ পায়, মুসলিমরা যদি কোনো ভালো কাজ পেয়ে যায়, তাহলে ইহুদি নাসারা যারা আছে ওরা কিন্তু হিংসা করে মুসলিমদের উপরে, তাদের অন্তর জ্বলতে থাকে, এটা আল্লাহ বলছেন। কিন্তু যদি তোমরা তোমাদের কোনো অকল্যাণ তোমাদেরকে ঘিরে ধরে, তাহলে তারা মনে মনে কিন্তু খুব খুশি হয়, ইয়াফরা খুব বিহা খুব খুশি হয়, যা ওরা যুদ্ধে জড়িত হয়ে গেছে, আজ বিশ্বের এখন মুসলিমরা জর্জরিত লাঞ্ছিত বঞ্চিত, আর ইহুদিরা খুব ট্যাঙে ট্যাঙ দিলে খুব হিলাচ্ছে আর খুব খুশিতে আছে। আপনি ভাবেন না তারা দুঃখ পাচ্ছে, মুসলিমরা কষ্ট পেলে তারা আনন্দ পায়, এটা আল্লাহ বলছেন, আমি বলছি না। আপনি সূরা আলে ইমরান 120 নম্বর আয়াত খুলে দেখুন, স্পষ্ট আল্লাহ বলছে এখানে সরাসরি, মুসলিমরা কষ্ট পেলে তারা আনন্দ পায়, মুসলিমদের আনন্দ হলে তারা কষ্ট পায়। আর হিংসা প্রথম থেকে আসছে, আদম যখন সম্মানের অধিকারী হয়ে গেল, ইবলিশ কিন্তু হিংসা করতে লাগলো, আমি জান্নাত থেকে বেরিয়ে যাবো, ও জান্নাত যাবে, আমি ছাড়বো না, আল্লাহ তুমি আমাকে অবকাশ দাও, কেমন পর্যন্ত আমাকে অবকাশ দাও, এই আদমের সন্তান, এই আদমের কারণে আমি জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছি, আমি আদমের সন্তানকে ছেড়ে দেবো না, কিন্তু আমি একাই জাহান্নামে যাব না, দল বল গুছিয়ে আদমের যতগুলো সন্তান আছে সবাইকে নিয়েই আমি যাব। হিংসা, আজ দেখুন পৃথিবীর বুকে যারা হিংসা করেছে তাদের ধ্বংস অনির্বার্য ছিল, আল্লাহ রসুলের উপরেও হিংসা করা হয়েছিল, কুরাইশরা আহলে কিতাব যারা, আহলে কিতাবরা ভেবেছিল যে আমাদের মধ্যে শেষ নবী আসবে, আমাদের মধ্যে শেষ নবী আসবে, যখন দেখা গেল কুরাইশদের বংশে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন, মেনে নিতে পারলেন না হিংসায়, কেন জন্মগ্রহণ করবে ছোট মানে নিচু জাতি কেন জন্মগ্রহণ করবে, আমাদের জাতি কেন জন্মগ্রহণ করলো না, হিংসা, অনেক চেষ্টা, এখন সেই হিংসা আছে ভাবেন না নেই, তারা ইসলামকে ধ্বংস করার জন্য সর্বদা সচেষ্ট, কিন্তু আমরা বুঝতে পারছি না। একটি হাদিস যেটা আপনাদের সামনে প্রথমে তুলে ধরেছিলাম, সহিহ বুখারীর 6064 নম্বর হাদিস, হাদিসটি বলা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেছেন ইয়াকুম আল হাক ইয়াকুম আল যন ফা ইন্না যন আযাব আল হাদিস, তোমরা ধারণা করা থেকে বিরত থাকো, ধারণা করা থেকে বিরত থাকো, ওই লোকটা আমরা সব খেয়ে নিল নাকি, ওই লোকটা মাদ্রাসার কেসিয়ার আছে, মসজিদের কেসিয়ার আছে, হিসাব তো পাই না, সব খেয়ে নিল নাকি, ওই লোকটা ফুসুর 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 করছে, আমার ব্যাপারে বলছে নাকি, আমার ব্যাপারে বলছে নাকি, ধারণা, এই ধারণা থেকে আপনি বিরত থাকেন, আল্লাহ রাসূল বলছেন ইয়াকুম আযান, তুমি ধারণা থেকে বেঁচে থাকো, ফাইনা যান আযাবুল হাদিস, কারণ হচ্ছে ধারণা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা, ধারণা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা, অতএব তুমি ধারণা থেকে বিরত থাকো। তারপর আল্লাহ রাসূল যে বাক্যটি ব্যবহার করছেন, ওয়ালা তাহাসসু ওয়ালা তাদাসসু, তোমরা মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়াইও না, এবং দোষ ত্রুটি খুঁজে বেড়ানোর জন্য গোয়েন্দাগিরি করিও না, লুকিয়ে লুকিয়ে শুনো না, ও কি আমার ব্যাপারে বলছে নাকি, লুকিয়ে লোকে শোনার দরকার নেই, আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আর আর কিছু বলেনি, তিন ব্যক্তি আছে, তিন ব্যক্তি তিন বন্ধু দাঁড়িয়ে আছে, আপনি এক বন্ধু বলে চল ভাই একটু পাশে একটু গল্প আছে কথা আছে, এক বন্ধুকে এখানে রেখে দিয়ে দুই বন্ধু ওইখানে গিয়ে ফুসুর ফুসুর করবেন, এটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন, ও কিন্তু ধারণা করবে কি এমন ব্যাপার আলোচনা করছে যে আমাকে নিতে পারলো না, আমার ব্যাপারে এমন করছে নাকি, ধারণা কিন্তু ওখান থেকে সৃষ্টি হয়, গুণাগার কিন্তু আপনিও পাবেন, কারণ তার অন্তরে ওই কুধারণা সৃষ্টি করার পিছনে আপনি সর্বপ্রথম দায়ী, কেন আপনি দুজনে ওকে রেখে আপনি কেন আলোচনা করলেন, করতে হলে অন্য সময় তাহলে রসুল বলছেন তোমরা দোষ তুটি খুঁজে বেড়ায় না, ওরা খা সাধু, এবং একে অপরে হিংসা করিও না, একে অপরে হিংসা করিও না, ওলা তাদা বাজু ওলা তাদা বাজু, এবং অন্তরে কারোর প্রতি ঘৃণা রেখো না,
কারোর প্রতি তোমরা ঘৃণা রেখো না, বা কোন ইবাদতুল্লাহি খোয়ানা, তোমরা সকলেই মুসলিম হয়ে মুসলিম ভাই ভাই হয়ে থেকো। আমি এখানে একটি বলতে চাই যে হিংসা পরিহার করার অনেকগুলি পদ্ধতি অনেকে বর্ণনা করেছেন। কেউ বলেছেন কি, আমি পবিত্র কোরআন থেকে একটা বলি, হিংসা করে আল্লাহ রসুলের উপরে জাদু করা হয়েছিল, জানেন তো। তো আল্লাহ তাআলা ওই হিংসুকের হিংসা থেকে আল্লাহ রসুলকে বাঁচানোর জন্য দুইটি সুরা নাজিল করেছিলেন, কোরআনের শেষ দুইটি সুরা, সুরা নাস, সুরা ফালাক। এই দুইটি সুরা একটা একটা করে পড়ে গেছে না, একটা একটা করে গিট খুলতে খুলতে সমস্ত জাদু ধ্বংস হয়ে গেছে। আর আল্লাহ রসুল এটাই শিক্ষা দিয়েছেন যে শেষ আয়াতটি দেখুন, সুরা ফালাক শেষ আয়াতটি দেখুন, অমিন শাহী হাসিদিন ইজা হাসান, অনুবাদ হচ্ছে কি, আমি হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে তার অনিষ্ট থেকে আমি পানাহা চাইছি, আশ্রয় চাইছি তোমার কাছে। আয়াতটা আপনি স্পষ্ট বলে দিচ্ছে, তাহলে আপনি আপনার যদি আপনার সম্পদ বাড়ছে, আপনার রূপ হয়েছে, আপনার সম্পদ বাড়ছে, আপনার প্রমোশন হচ্ছে, সব দিক দিয়ে আপনি বাড়ছেন, তখন দেখছেন যে আপনাকে হিংসা করছে, তখন আপনি সকাল সন্ধ্যা তিনবার করে এগুলো আপনি পাঠ করুন। সকালে পাঠ করবেন, সারাদিনে হিংসুক যত হিংসা করুন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সন্ধ্যাবেলা পাঠ করবেন, সারা রাত আপনার হেফাজত করবে আল্লাহ তাআলা, তাহলে সারা রাত হিংসুক যদি হিংসা করে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আরেকটি আদেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে পৃথিবীর সমস্ত মানুষ যদি এক হয়ে যায়, আমি মানুষের তাকদীরে যা কল্যাণ লিখে দিয়েছি সেই কল্যাণ একটু চুল পরিমাণ কমাতে কেউ পারবে না। সমস্ত মানুষের চেষ্টা করে তার অকল্যাণ করার ক্ষমতা নাই, সামান্য পরিমাণ ক্ষমতা নাই যে তার অকল্যাণ করতে পারে। এবং পৃথিবীর সমস্ত মানুষ যদি এক হয়ে যায়, তার সামান্য একটু কল্যাণ করার জন্য, তাকে একটু সম্মান বাড়িয়ে দেওয়ার জন্য পারবে না। কারণ আল্লাহ লিখে দিয়েছে যে অতটা সম্মানের অধিকারী হবে, অতটা সম্পদের অধিকারী হবে। আজ মানুষ একজন ভালো জ্ঞানী হলে আর একজন হিংসা করে, তার পিছনে কিবত করে। একজন দেখুন খুবই জ্ঞানী মানুষ বা সমান, ধরুন ভালো দুজনের সমান আছে, যদি ওই ব্যক্তিকে ভুল করে দেয় আর আপনি যদি ভুল পেয়ে যান, তাহলে হিংসু কি হবে জানিস, ও যে কাজটা করেছে, ওই খারাপ কাজটা করেছে, ওই লোকটা যদি থাকে রে, তাহলে ওই লোকটা তো খুব খারাপ, ও মনে মনে খুব আনন্দ হবে, তাতে ওর বদনাম হচ্ছে, খুব আনন্দ পাবে। মানে হিংসু যখন ওর বদনাম হবে, ও খুবই আনন্দ পাবে। তো যারা ছোট লোক হয় তারা দেখবেন, জানে বড় লোকের, যারা একটু বড় মানের লোক হয় তাদের কোনো একটা ভুল পেলে বাজারে বাজারে কি করে জানেন, অ্যাডভার্টাইজ করে বাড়ায়, হাইলাইট করে বাড়ায়, এই হয়েছে ওই হয়েছে। কিন্তু জ্ঞানী লোক তারা এটা করবে না, সময় বেশি হয়েছে। যাই হোক, একটা কথা বলে নিই যে আপনার মধ্যে যদি হিংসা আসে, তো আপনি চেষ্টা করবেন সেই হিংসা থেকে দূরে থাকার। আপনার মধ্যে হিংসা আছে কি নাই সেটা একটা সূত্র বলে দিই। আপনি কি করে বুঝবেন যে আপনার মধ্যে হিংসা আছে কি নাই, দেখবেন যখন কারো সন্তান হচ্ছে বা কোনো প্রমোশন হচ্ছে বা কারোর উন্নতি হচ্ছে, তখন যদি আপনার অন্তর যদি জ্বলে, কেন হলো কেন হলো এইরকম যদি মনে হয়, জানবে আপনার হিংসা হচ্ছে। সেক্ষেত্রে আপনি চেষ্টা করছেন যে তার উন্নতি হচ্ছে, হোক আমি হিংসা করব না, চেষ্টা করার পরেও যদি আপনার হিংসা জাগে, এরকম যদি অন্তর জ্বলে, তাহলে আপনি মুখে দোয়া করুন। আপনি পাচ্ছেন না, অন্তর থেকে পাচ্ছেন না হিংসা হচ্ছে, তবুও আপনি তার ক্ষতি করছেন না, হিংসা হচ্ছে কিন্তু ক্ষতি করছেন না, ওপর ওপর আপনি দোয়া করুন, আল্লাহ তার উন্নতি হচ্ছে আর মাল ধন সম্পদে আরো বরকত দাও। এইভাবে মৌখিক ভাবে বলতে থাকুন, বলতে 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 আল্লাহ অবশ্যই আপনাকে সেই তৌফিক দান করবেন যাতে আপনার অন্তর থেকে হিংসাটা দূর হয়ে যাবে। আপনি ওপর ওপরে চেষ্টা করুন, এটা হচ্ছে আপনি পরীক্ষা করবেন যে আপনার অন্তরে হিংসা আছে কিনা, কোনো মানুষের উন্নতি দেখে আপনার অন্তর জ্বলছে কিনা। তো যাই হোক, সংক্ষিপ্ত বর্ণনা, আল্লাহ তাআলা এই যে সমস্ত খারাপ বদ অভ্যাস আমাদের মধ্যে যদি থাকে, আল্লাহ তুমি আমাদের এই সমস্ত বদ অভ্যাসগুলো দূর করো এবং ভালো কাজ করো, তৌফিক দান করো। আমি إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له.
واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد